হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কুইন্ডাম আমি অর্পিতা আমরা আগের একটা ভিডিওতে শিখেছিলাম থ্রি লেটার্স ব্লেন্ডিং কী করে করতে হয় আজকে আবার একটা থ্রি লেটার্স ব্লেন্ডিং শেখাবো আগের দিন আমরা এ ফ্যামিলির থ্রি লিটার্স ব্লেন্ডিং করেছিলাম আজকে আমরা ই ফ্যামিলি বা এক ফ্যামিলি ব্লেন্ডিং শিখবো এতদিনে তো আমরা সকলেই এ ফ্যামিলি জেনে গিয়েছি এ ফ্যামিলিতে কি কি থাকে এ ট এট এ এ ড এড ন এন এ ম এম এ গ এগ এ ল এল এখানে ডাবল এল ব্যবহার করে অলরেডি থ্রি লেটার্স হয়ে গেছে কিন্তু যেহেতু ডাবল এল এর সাউন্ডও ল বা উল হয় তাই জন্য আমি এখানে শুধুমাত্র উল সাউন্ড বা ল সাউন্ড বলেছি এবারে আমরা এক ফ্যামিলির যে টু লেটার্স ব্লেন্ডিং করেছিলাম সেগুলো দিয়ে এখন থ্রি লেটার্স ব্লেন্ডিং শিখবো যেমন এ টা এট ফ্যামিলি জয়নিং অফ থ্রি লেটার্স এ ফ্যামিলি ওকে তাহলে কি আছে এট টা এট তাহলে শুরু করা যাক এট পেট এট সেট মেট এট লট একইভাবে আমরা শিখে নেব এ ড এড ফ্যামিলি এ ড এড লেড ব এড বেড ফ এড ফেড এড মেড আপনারা যদি চান একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবারে আমরা চলে আসছি এ ন এন ফ্যামিলিতে প এন পেন ফ এন ফেন ড এন ডেন ম এন মেন এন সেন ল, এন, লেন এবার আসছি এ ম এম ফ্যামিলিতে ज एम जेम ड ड, एम डेम, स, एम सेम व, एम वेम, प एम पेम ट एम टेम जदिओबा जी के ग साउंड दिए चीनी तबे तो জি ই এম হয় সেই জন্যই কিন্তু আমি এখানে জি এর সাউন্ডটা জ পড়েছি আপনারা যখন বাচ্চাদের পড়াবেন প্রথমে গ পড়াবেন বাট এম ফ্যামিলিতে আসলে জি এর সাউন্ডটা জ পড়াবেন এবারে আমরা দেখব এ গ এগ ফ্যামিলি এ গ এগ ফ্যামিলি এ

এল বেল ড এল ডেল এল ভেল এল ফেল এই ধরনের বিভিন্ন শব্দ কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের ব্রেন কিন্তু আমাদের বড়দের তুলনায় খুব শার্প হয় তাই ছোট থেকেই আর একদম অল্প থেকেই শুরু করুন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু তারা শিখে যাবে আপনারা চাইলে এই ধরনের ওয়ার্কশিট তৈরি করে দিতে পারেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফ্যামিলি এখানে অ্যাট টার বদলে আপনারা এট ফ্যামিলি এ এক ফ্যামিলি লিখে দিয়ে একটা গোল করে পাশে ডাক টেনে অন্য লেটার্স লিখে তাদেরকে পড়াতে পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু দেখুন ড এড ফ্যামিলি লিখে দিলাম এখানে সার্কেল করে দিয়ে পাশ থেকে কয়েকটা দাগ আমি টেনে দেব এবারে প্রত্যেকটা দাগের পাশে আমি একটা একটা করে লেটার লিখে দিচ্ছি যেমন এখানে ব এখানে ফ এখানে ল ট অ্যান্ড ম ওকে সো আমি এইভাবে লিখে দিলাম আপনারা বাচ্চাদেরকে এটা দেখাবেন আশা করছি তারা এতদিনই শিখেই গেছে এটা কী করে লিখতে হয় ব এড বেড বাইরে থেকে ভেতরের দিকে পড়ব আবার ফ এড ফেড ল এড লেড আমার এক্সপিরিয়েন্সে বাচ্চারা কিন্তু এটা করতে খুবই পছন্দ করে ট এড টেড ম এড মেড এইভাবে বিভিন্ন ফ্যামিলি আপনারা লিখে দিয়ে প্র্যাকটিস করাতে পারেন বাচ্চারা কিন্তু এটা করতে খুবই পছন্দ করে আপনারা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করাবেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু তারা ব্লেন্ডিংস শিখে যাবে আর বড়ো বড়ো ওয়ার্ডসও পড়তে পারবে এই ধরনের অ্যাক্টিভিটিসও আপনারা দিতে পারেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এভাবে লিখে দিতে হবে একটা একটা করে লেটার তার পাশে প্লাস সাইন দিয়ে এ ফ্যামিলির কিছু ব্লেন্ডিংস লিখে দিতে হবে আর বাচ্চারা পাশে থ্রি লেটার্স জয়নিং করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে ফার্দার নোটিফিকেশান মিস না হয়ে যায়